হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে এসেছি বহু প্রতীক্ষিত সপ্তাহের বহু প্রতীক্ষিত একটা লাইভে, তাই না? ঈদের আগে একদম নতুন মালহার নিয়ে, ঈদের আগে নতুন মালহার নিয়ে সো এই লাইভটা আমরা শিডিউল করব সেই মঙ্গলবার থেকে আমি শিডিউল করতে চাচ্ছি, বাট শিডিউল হচ্ছিল না। সো ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে শিডিউল যখন করে ফেলেছি, আজকে সুন্দর সুন্দর মালহারগুলো দেখে ফেলবো। তার সাথে যারা পুরো সপ্তাহ জুড়ে ওয়েট করে আছেন যে নতুন থেকে মালহার থেকে নেবেন, ইনশাল্লাহ আজকে খুব সুন্দর সুন্দর মালহার আপনি নিয়ে নেবেন। ওয়ালাইকুম আসসালাম, যারা এখন জয়েন করছেন সালাম বিনিময় করছেন। সো জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যারা আমার খবর জানতে চাচ্ছেন আপনাদের দোয়ায় ভালো আছি। ফার্স্ট নোটিফিকেশান আমার কাছে আসে, ওরে বাবা, ওকে যাক যাক, ড্রেসটা সুন্দর আপু, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর মালহার দেখাবো। পাঁচটা সেটের একটা খুব সুন্দর মালহার এসেছে। সো যার কাছে যেটা ভালো লাগবে ইনশাল্লাহ নিয়ে নেবেন। সো আমি সবসময় চেষ্টা করি মালহার লাইভে ড্রেস বানিয়ে পরে আসতে, তাতে করে হয় কি আপনারা অনেক ড্রেস বানানোর হচ্ছে ডিজাইনের আইডিয়া পেয়ে যান। হ্যাঁ, কীভাবে বানালে ড্রেসটা সুন্দর লাগবে, হ্যাঁ কীভাবে আপনি ক্যারি করতে পারেন, কীভাবে একটা 1500 টাকার ড্রেসকে আপনি অনেক অনেক মানে একটা কি বলবো বুটিক হাউসের ড্রেসের মতো একটা লুক দিয়ে দিতে পারেন। সো আমি সবসময় চেষ্টা করি আপু লাইভে এই টাইপের হচ্ছে গিয়ে ড্রেস বানিয়ে পরে আসতে, যাতে করে আপনার ডিজাইনের আইডিয়া পেয়ে যান। সো আমি দেখতে পাচ্ছি অলরেডি 600 জনের মতো জয়েন করে ফেলেছেন, যাক আলহামদুলিল্লাহ। ওয়েট করছিলেন, কখন থেকে অপেক্ষা করছেন আপু, খুবই সরি, বাট আজকে এখানে কী হয়েছে জানেন না তো, আজকে আমি রাস্তা খুবই তাড়াতাড়ি এসেছি, বাট এখানে হচ্ছে 5টা বিয়ে লাগছে না রে, এখানে হচ্ছে যে কনভেনশন হলটা সেটাতে 5টা বিয়ে লাগছে, মানে লিফটের ওখানে আমার 15 মিনিট গেছে। এটা মানা যায় বলেন? 15 মিনিটে ঢাকা শহরের কোথা থেকে কোথা, রাস্তা ফাঁকা থাকলে কোথায় থেকে কোথায় চলে যাওয়া যায়। সো লিফটে জাস্ট 15 মিনিট থেকে ওয়েট করে আছে, কোনোভাবেই লিফটে উঠতে পারছি না। হ্যাঁ, সো এই ফাইনালি এটা করতে গিয়েই হচ্ছে গিয়ে লেট, আর কিছু না। আমার ড্রেসটা অবশ্যই নেবেন আপু, যেই সুন্দর আমি একটা মালহার পরছি, শুধু এটা না আপু, আজকে টোটাল 5টা মালহার দেখাবো আমি বললাম তো, আপনারা একদম খুশি হয়ে যাবেন এত সুন্দর মালহার। আজকে এই মালহারটা পরার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি একদম পুরো সাফায়ারের কোনো একটা ড্রেস পরে আছি। হ্যাঁ, সাফায়ার একটা রিসেন্টলি আসবে, আসলে দেখবেন আপু সাফায়ারের মধ্যে এরকম ড্রেস আছে। পার্থক্য হচ্ছে সাফায়ারের ড্রেসগুলো কিনবেন 2800 টাকা দিয়ে, 3000 টাকা দিয়ে বা 3200 টাকা দিয়ে, সেখানে এরকমই সাফায়ারের লুকের মালহার আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 1500 টাকা দিয়ে। কালার গ্যারেন্টেড থাকে, কাপড় গ্যারেন্টেড থাকে আপু, এত ফাইনেস্ট ম্যাটেরিয়াল। আমাদের থেকে যারা মালহার নেন তারা জানেন আপু আমরা মালহার কোন টাইপের কাপড় ইউজ করে থাকি। হ্যাঁ, কোন টাইপের মালহারের হচ্ছে কি আপনাদেরকে, মানে কোন ক্যাটাগরির কাপড়ের মালহার হচ্ছে কি আপনাদেরকে দিয়ে থাকি। হ্যাঁ, আদান লিবাসকে লাইভ হবে আপু এখনও বলতে পারছি না, সরি, কারণ আদান লিবাসের আমাদের যে স্টক এসেছে সেটা শোরুমে দিয়ে দেওয়া হয়েছে, বাট আমাদের এখনও লাইভ করার মতো স্টক এখনও আসেনি। হ্যাঁ, সো যেহেতু ঈদের প্রেশার আপু, ঈদের সিজন, মাশাল্লাহ দিলে সবারই কাপড় লাগছে, সবাই নতুন নতুন আইটেম চাচ্ছেন, হ্যাঁ নতুন যা আসছে কেউই ছাড়তে চাচ্ছেন না। আমাদের যেটা হচ্ছে আপু, যখনই আমাদের কাছে নতুন কোনো প্রোডাক্ট আসছে আমরা সবসময় আগে শোরুমে দিয়ে দিচ্ছি, এরপরে সেটা যখনই কোনো বাল্ক আসছে সেটা হচ্ছে আমরা লাইভ করে ফেলছি আপু। হ্যাঁ, সো এভাবে কিন্তু চলছে। সো আমি বলবো আপু যাদের এখন, কারণ এখন ঈদের সিজনটা এমন একটা সিজন, আমি তো আপু অনলাইনে আছি ইনশাল্লাহ, যখন যেটা আসবে আমি তো সেটা আপনাদেরকে দেখাবোই, বাট ঈদের সিজনটা হচ্ছে এমন একটা সিজন আমরা আসলে একটু ঘুরে ফিরে দেখে কিনতে পছন্দ করি, তাই না? সো এটার জন্য যেটা হবে আমরা হচ্ছে যখনই যেটা নতুন আইটেম আসছে আমরা শোরুমে দিয়ে দিচ্ছি, ওখান থেকে যেন আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, বোনটার জন্য অপেক্ষা করছে, আরে আপু চলে এসেছে আমি ইনশাল্লাহ, আর অপেক্ষা করাবো না। অলমোস্ট 900-এর মতো আমি দেখতে পাচ্ছি জয়েন হয়ে গিয়েছেন, আমি একদমই সময় নেব না, এখনই শুরু করে ফেলবো। আমার ড্রেস অ্যাভেলেবেল আপু, আমি নতুন জামা থেকেই পরে এসেছি। হ্যাঁ আচ্ছা, জামার কাপড়ে গরম লাগবে কি আপু, এটা আপনি কেমন কথা জিজ্ঞাসা করলেন আপু? সো মালহার এখানে আমাদের ইউজ করেন না এরকম কাস্টমার, আমার ধারণা এখানে আমি খুবই কম পাবো। হ্যাঁ, সো যারা মালহার ইউজ করেছেন একটু আপুটাকে একটু বলে দেন তো। পাপড়িনেস আপু থ্যাংক ইউ সো মাচ, তোমারটা আমি নেবো, ডেফিনেটলি নেবেন আপু, আমিও নতুন মালহার থেকেই পরে আসছি, তো আমারটা আছে এবং আমারটার অনেক কোয়ারিজ দেখতে পাচ্ছি, আমি আমারটা থেকেই শুরু করব। হ্যাঁ, যাতে করে আমি প্রথম ড্রেসটাতে আপনাদের সাথে একটু ডিজাইনটা আইডিয়া শেয়ার করতে পারি, আপনাদের যেন কী হয়, আপনাদের যেন ড্রেসটা দেখে মেক করতে ইজি হয়ে যায়। হ্যাঁ, আমি আসার পরে আমার এই 10-15 মিনিটের মধ্যেই যেটা হয়েছে, না 10-15 মিনিট না, আমি এসে শোরুমে 5 মিনিটের মতো সময় পেয়েছি। আমাকে রাব্বি হচ্ছে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, আমি চেষ্টা করবো যদি ছবিগুলো আপলোড করে দিতে পারি, সো দ্যাট কী হয় আপনাদের জামার আরেকটা স্টিল পিকচার পেয়ে যান, টেলারকে দেখাতে ইজি হয়ে যায়, তাই না? আচ্ছা, আমি তো ঢাকার বাইরে, নো প্রবলেম আপু, আমাদের সারা বাংলাদেশের মধ্যে পার্সেল যায়। আপনি ঢাকার বাইরে যদি হয়ে থাকেন, আপনার অর্ডারটা কনফার্ম হওয়ার সময় আমরা আপনাকে আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিব। সো আপনাকে যেটা করতে হবে, একটু কষ্ট করে যেদিন আপনার কনফার্ম হবে তার নেক্সট ডের মধ্যে একটু কষ্ট করে বিকাশটা করে লাস্ট 3 ডিজিট আমাদেরকে জানিয়ে দিতে হবে। যদি আপনার ওখানে হোম ডেলিভারি থাকে আপনি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন, আদারওয়াইজ আপনাকে আপনি সুন্দরবন থেকে নিতে পারবেন। হ্যাঁ
সুন্দরী, লন্ডন থেকে দেখছি আর অর্ডার করবো না, খালি সোল খাই। আচ্ছা না আপু, অনেক প্রোডাক্ট আসছে আপনাদের সাথে, অ্যাকচুয়ালি একটা টাইমের একটা ডিফারেন্স থাকে। সো দেখা যায় আপু, ঈদের প্রোডাক্ট তো আপু সবার লাগছে এখন, সবার, এমন না যে আজকে উনি শপিং করবে কালকে উনি শপিং, এমন না আপু, এখন আমাদের সবার প্রোডাক্ট লাগছে। আর নতুন আইটেম, নতুন প্রোডাক্ট আপু কেউই ছাড়ছে না, কারণ রিপিট হবে কি হবে না কোনো গ্যারেন্টি নাই তো। সো একটু লেট করলে দেখা যাচ্ছে আর থাকছে না। হ্যাঁ আচ্ছা, আপনি তো বলেন আমি শুধু পার্সিয়াল ডেকোর, তাই তো? পাপড়ি নেশা আপু আমাকে সবসময় বেশি ভালোবাসে, এই জন্য যখনই দেখে এরকম করে লিখে, আই ওয়ান কে হয়ে গেছে না, আর আর আবির করা যাবে না। আমি একটা খালি কমেন্ট নিয়ে শুরু করব। তামান্না সুলতান আপুর কমেন্টটা মাত্র চোখে পড়লো, মালহার হলো আরাম আরাম ড্রেস। সত্যি তাই, সত্যি তাই। আপনি যদি একটা মোস্ট মোস্ট রিজনেবল প্রাইসের মধ্যে মোস্ট মোস্ট ইফেক্টিভ একটা ড্রেস দেখতে চান, যেটা আপনি আপনার মানে আউটডোরের জন্য আপনি র্যান্ডম ইউজ করতে পারবেন, আপনার কি বলে আপনার হচ্ছে অফিস আদালত করছেন, বাচ্চা কাচ্চাকে নিয়ে কোচিংয়ে যাচ্ছেন, মোট কথা আপনার একটা মানে সুপার লং লাস্টিং একটা ড্রেস লাগবে, দেন আমি বলবো ইন আ ভেরি গুড প্রাইস মালহার ইজ দ্য বেস্ট সলিউশন ফর ইউ। হ্যাঁ, সো মালহারের থেকে বেস্ট কোনো সলিউশন আমি আপাতত আপনাকে দিতে পারছি না। ওকে আপু, এখন নিউ কালেকশনের জন্য সারা দিন তোমার পেজে মোর দেন 100 টাইম চেক করি, আলহামদুলিল্লাহ। ইয়াস, দেখেন তানিয়া মালিক আপু কিন্তু মার্শাল্লাহ দিলে, আমাদের ওয়ান অফ দোজ কাস্টমার যারা আমাদের একটা প্রোডাক্ট মিস করে না, সেখানে তানিয়া মালিক আপুও দেখেন মার্শাল্লাহ দিলে। ঈদের সময় কী করে, রোটেশন ওয়াইজ হচ্ছে উনি পেজ স্ক্রল করে আপু, এটাই হয়। এখন আপনারা যা আপডেট দেখবেন আপু, সব নতুন, সব নতুন। হ্যাঁ, সব ঈদের নতুন, মাত্র আপনারা আর এক থেকে দেড় মাসের মতোই নতুন প্রোডাক্ট পাবেন আপু। বিশ্বাস করেন, মার্চ মাসটা শেষ হয়ে যাবে, মার্চের লাস্টের থেকে তো রোজা, মার্চ মাসটা শেষ হবে আপু, এপ্রিল থেকে নতুন প্রোডাক্ট কিন্তু আসা সেরকম করে আর আসবে না। সো যা নতুন প্রোডাক্ট সব কিন্তু চলে আসবে। হ্যাঁ, সাতকের মধ্যে মসলিন শাড়ি আছে না আপু? সাতকের মধ্যে তো কোনো মসলিন শাড়ি আসেনি এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা চলেন 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 শুরু করে ফেলি। সো আমারটা দিয়ে শুরু করবো, সো আমার ড্রেসটা আগে একটু দেখাই, তারপর হচ্ছে আমি লাইভটা শুরু করি। সো টোটাল 5টা খুবই সুন্দর ডিজাইনের সিলেক্টিভ মালহার এসেছে, যার যেটা লাগবে অবশ্যই কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে। আলহামদুলিল্লাহ আমাদের 3 শোরুমে মালহারের কিন্তু নতুন স্টক পৌঁছে গিয়েছে। অনেকেই লিখেছেন আজকে যে আপু তোমার মালহারটা শোরুম থেকে নিয়ে এসেছে, এত মজা লেগেছে আমার। হ্যাঁ, সো যারা অলরেডি নিয়েছেন তারা তো নিয়েছেন, যারা নেননি, যারা আসতে পারেননি বা যারা এখন লাইভ দেখছেন, ইনশাল্লাহ এখান থেকে নিয়ে নেবেন। সো আমি যে মালহারটা পড়েছি ভীষণ সুন্দর একটা মালহার, হ্যাঁ পুরো সফায়ারের মতো একটা। সো এটা একদম দেখলে আপনি বুঝতে পারবেন না, আনটিল আনলেস আমি যদি আপনাকে রিভিল না করি দিস ইজ আ মালহার, ইউ ওয়ন্ট গেট ইট, দিস ইজ আ মালহার, ইউ উইল ফিল দ্যাট এটা আমি একটা সফায়ার আপনাকে দেখাচ্ছি। সো আউটলুকটা হচ্ছে ওরকম একটা ক্রিয়েট করে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। সো এটাকে আমি খুবই সুন্দর করে একটু লেস দিয়ে বানিয়েছি, আপনারা সবাই জানেন যারা আমার মালহার লাইভ দেখেন, যে সিম্পল লনের ড্রেসগুলোতে আই রিয়েলি রিয়েলি ফিল গুড টু ইউজ সাম লেজেস অ্যারাউন্ড দ্য ড্রেসেস। তাতে হয় কি, টাকা একটু অল্প খরচের মধ্যে আপনি একটা ড্রেসের হোল আউটলুক একটা চেঞ্জ করে ফেলতে পারেন। হ্যাঁ আচ্ছা আপু, আজকে 4টা জামা নিয়েছে, এখন তো আবার নিতে মন চাচ্ছে আপু। এটা তো গুড থিং যে আপনার একটা রিজনেবল প্রাইসের ড্রেসের আপনি লাইভে আছেন, কাজ এখান থেকে আপু নিলে হবে কি, একটা সুন্দর ড্রেস পাবেন ঠিকই, বাট পকেট থেকে অনেক বেশি টাকা খসবেন, এটা ভালো না? কি সুন্দর কালার এটা, দিস ইজ ট্রু আপু। আমি আসলে এই টাইপের কালারের মধ্যে দেখা যায় একটু কম যায়, বা ড্রেসটা না দেখা মাত্র আমার কাছে মনে হয়েছে এই ড্রেসটা আমি এভাবে বানাবো, মানে মাথার মধ্যে ঘরঘর ঘরঘর করে আইডিয়া চলে এসেছে। সো আমার কাছে মনে হলো যে না, এবার আমি মালহার আসলে এটাই বানিয়ে পরে আসতে চাই। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। অল ওভার ড্রেসের মধ্যে আমি খুব সুন্দর করে লেস ইউজ করেছি, আপনারা দেখেছেন, এবং আমি দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে জয়েন্ট লেসগুলো যেগুলো আছে, এটা কিন্তু পাকিস্তানি যে ড্রেসগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু খুব ইউজ করে, তাই না, বুটিক ড্রেসগুলোতে, তারপরে আঘানুরের মধ্যে। সো আমি কী করেছি, আমি জাস্ট ওই আইডিয়াসটাই আমার ড্রেসের মধ্যে অ্যাপ্লাই করেছি, দ্যাটস ইট, দ্যাটস ইট। সো যারা মালহার ইউজ করবেন আপু, আমি আপনাদেরকে বলি, যারা মালহার বানাবেন, যারা নিচ্ছেন নতুন মালহার বা নিয়েছেন বা এখন নিবেন, হ্যাঁ তাদেরকে আমি বলি, তারা আপনারা কী করবেন বলেন তো, খুব সুন্দর সুন্দর পাড় থাকে, এই পাড়গুলোকে কিছুই না আপু, সিম্পলি অ্যাড না করে জাস্ট একটা জয়েন্ট লেস দিয়ে ইউজ করে ফেলবেন, তারপরে দেখবেন যে ড্রেসটা কী হয়। আমার স্লিভটা একটু লক্ষ্য করেন, আর আমি আপনাদেরকে ড্রেসটা দেখাবো যে স্লিভের মধ্যে কোথায় কী করা হয়েছে, আপনারা ইজিলি বুঝতে পারবেন। শুধুমাত্র এই স্লিভটার জন্যই আপু মনে হচ্ছে না যে এটা একদম একটা বুটিক ড্রেস পরে আছি। সো আপু আগানুরের লাইভ কবে, ড্রেস দেখে আগানুরের কথা মনে পড়ছে, আগানুরের লাইভ আপু করে দেবো, খুব তাড়াতাড়ি করে দেবো। হ্যাঁ আচ্ছা, 1.2K হয়ে গেছে, চলেন আমার ড্রেসটা তো আমি দেখিয়ে দিয়েছি। সো এখন আমার ড্রেসটার যেটা র সেটা আপনাদেরকে দেখাই, যে এই ড্রেসটাকেই বানিয়ে কিন্তু এরকম একটা ড্রেসে রূপান্তর করা হয়েছে। সো এখন দেখে বোঝার উপায় আছে, এটা একটা 1500 টাকার মালহার। সো যাই হোক, এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটার অল ওভার কালার কম্বিনেশন প্যাটার্ন এভরিথিং, এটার মধ্যে ফ্লোরাল পার্ট, দ্য ওয়ে দে ডিজাইন দ্য মানে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ফ্লাওয়ার, আপনার মানে প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গা এটা পছন্দ হবে আপনাদের। হ্যাঁ, কোথাও কোনো কমপ্লেনের কোনো কিছু নাই এখানে, আপনি বলতে পারবেন না বা আপনার এরকম একবার মনে হবে এটা মনে হয় এরকম না হলে এরকম হলে মনে বেটার হতো, এরকম কোনো অপশনই নেই, আপনার যা লাগবে সেটা তো দিয়েছে, যা আপনি চিন্তা করেনি তার থেকেও বেশি কিছু দেওয়া আছে, একটু দেখেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, কোড নাম্বার 5, হ্যাঁ সরি কোড নাম্বার 1, মাত্র 5টা সেটের একটা 5টা নতুন ড্রেসের সেট বানানো হয়েছে। হ্যাঁ, ছোট্ট একটা সেট, 5টাই আপনাদের পছন্দ হবে,
যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন. দিস ইজ দ্য ওয়ান আই এম ওয়্যারিং. সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ানের ফ্রন্ট পার্ট, রাইট? সো দিস ইজ কোড নাম্বার ওয়ান, দিস ইজ ইটস ফ্রন্ট পার্ট. কালার কম্বিনেশন ইজ টু গুড. এখানে সবচেয়ে ভালো লেগেছে কি বলেন তো, এখানে দুই পাশে দিয়েছে ডার্ক কালারটা আর সি গ্রিন ফিরোজাটা, যেটা আপনার একদম পপ আপ করবে সেই কালারটা কি রাখা হয়েছে, সেই কালারটা সেন্টারে রাখা হয়েছে. সো দ্যাট এটার জন্য আমি সবসময় বলি, যখনই কোনো ড্রেসের মধ্যে এই অ্যাঙ্গেলের কোনো কিছু থাকে, আই রিয়েলি রিয়েলি লাইক দোজ প্যাটার্ন, কাজ এগুলো ডিজাইন করা খুবই ইজি হয়ে যায়. হ্যাঁ, সো দেখেন এটার গলাটা এত সুন্দর না, আমি কি করেছি বলেন তো, এখানে গলাটা কিন্তু শেপ করাই আছে. সো হোয়াট আই ডিড, যে আমি জাস্ট এই শেপ থেকে এই শেপ শেপ অনুযায়ী আমি জাস্ট লেস অ্যাড করে দিয়েছি. চিকন যে পাতলা লেসগুলো আছে, যেটার জাস্ট একটু মাথাটা বের হয়ে থাকবে, একটু ওয়েভ ওয়েভ আপনাকে ফিলিং দেবে, জাস্ট ওই লেসটাই আমি বর্ডার লাইন অনুযায়ী ইউজ করে দিয়েছি. তাতে কি হয়েছে, ড্রেসের ফ্রন্টের আউটলুকই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে. সো এই কাজটাই আপনারা ড্রেসের মধ্যে করবেন. আমি স্টিল পিকচার নিয়েছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপলোড করে দেবো কিছুক্ষণের মধ্যে. সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার ওয়ান, প্রাইস ইজ অনলি 1500. ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা. হ্যাঁ, নিচের দিকে খুবই সুন্দর করে ফ্লোরালে করা আছে. আমি এটার ব্যাকপার্টটা দেখাবো, বাট তার আগে আমি একটু ওড়নাটা দেখাই. সো এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা, ওড়নাটা ভীষণ সুন্দর. দেখেন ড্রেসের মধ্যে কি করেছে বলেন তো, দুই সাইডে যে সুন্দর পার্পল কালারটা, সরি মানে একদম যে কড়া নেভি ব্লু কালারটা ইউজ করা হয়েছে, সেই নেভি ব্লুর কন্ট্রাস্টে রাখা হয়েছে এটার দোপাট্টা, রাইট? সো এটার দোপাট্টাটা এবং দোপাট্টা ঠিক মাঝ বরাবর এত সুন্দর একটা ফ্লোরালের প্যাটার্ন গিয়েছে. এটা বোথ ওয়েতে আপনি পাবেন, বোথ ওয়েতে পাবেন. আপনি ওড়নাটা যেভাবেই নেবেন না কেন, এই সুন্দর যে ফ্লোরালটা আছে মাল্টি কালারে, এটা আপনার সবসময় রিভিলিং করবে. হ্যাঁ, আর এটা কালার কন্ট্রাস্টটা এরকম যে এটার কিন্তু ব্রাইটনেসটা আরও বেড়ে গিয়েছে না, লুকস ভেরি গুড, রাইট? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান. সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা যেটা আমি পরে আছি, যারা এতক্ষণ থেকে আমার কোয়ারিজ করছিলেন, আপু তোমারটা কত, তোমারটা কত, তোমারটা আছে কিনা. সো ইয়াস, আমারটা আছে, আমি আজকে লাইভ থেকে ড্রেস পরে এসেছি. সো দিস ইজ কোড নাম্বার ওয়ান, প্রাইস ইজ অনলি 1500, 1500 টাকা শুধুমাত্র. যার যেটা লাগবে অবশ্যই কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে, রাইট? আচ্ছা আপু, আমার গলার সেটটা আমাদের গয়না বাক্স জুয়েলারি অফিসিয়ালের, ইনশাল্লাহ এরকম সেট আমি অনেককে দিয়েছি, আবারও রেডি হোক, আবার ইনশাল্লাহ সবাই নেবেন, ঠিক আছে? আমার কান গলার সেটটা ছিল 3500 টাকা, বাট এখন নেই, প্লিজ ডোন্ট অর্ডার নাও. আমার কান গলার সেট আপু পাবেন না, সিলভার সেট রেডি হচ্ছে, হলেই আবার ইনশাল্লাহ পেয়ে যাবেন. সো এনিওয়েজ, যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমি পড়ে আছি, দিস ইজ কোড নাম্বার ওয়ান, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা. ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা. সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা. হ্যাঁ, এটার সাথে ম্যাচিং আপনারা একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন. প্যান্টটা আমার খুবই সুন্দর করে বানানো, এখন তো দেখাতে পারছি না, নিচের দিকে খুবই সুন্দর করে আমি একটু ওয়েভ ওয়েভ করে অ্যাপ্লিকের মতো করে করেছি, যেহেতু সিঙ্গেল কালারের মানে কালারের প্যান্ট, যতটুকু জামার নিচ থেকে প্যান্টেরটুকু বের হয়ে আছে ততটুকু দেখতে সুন্দর লাগছে. সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান, হ্যাঁ, প্রাইস হচ্ছে 1500. সো এখন আমি আসি, ধরো এখন আমি আসি এটার ব্যাকওয়ার্ড আর স্লিভের অংশটাতে. সো ড্রেসটা যখন বানাবেন, এই যে আমিও বানিয়েছি, পেছন থেকে যখন ড্রেসটা পরবেন, ঠিক এই জিনিসটা আপনার পেছন থেকে এরকম করে রিভিলিং হবে. হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাকপার্টটা, যারা আপনাকে পেছন থেকে দেখবে দে উইল সি দিস পার্ট. হ্যাঁ, এখানে যে ওড়নার মধ্যে সুন্দর যে ফ্লোরাল প্যাটার্নটা আছে, সেম জিনিসটা আপনারা পেয়ে যাবেন ব্যাকপার্টে. ইয়াস, দিস ইজ ভেরি বিউটিফুল, রাইট? সো আপনারা জানেন কী করতে হবে আপু, বিফোর স্টক আউট আপনারা কী করবেন, জাস্ট কোড ওয়ান লিখবেন, অ্যাড্রেস লিখবেন, কন্ট্যাক্ট নাম্বার লিখবেন, লিখে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে, রাইট? সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের অংশটুকু. সো খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন, রাইট? সো এটা হচ্ছে গিয়ে এটা কি, এটার সাথে ম্যাচিং দোপাট্টাটা কিন্তু পেয়ে গেলেন. হ্যাঁ, সো এটার সাথে স্লিভসের কাপড়টা এখন আমি দেখাই যে আমার স্লিভসটাতে কী করা হয়েছে, এখন আপনারা বুঝে যাবেন. হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে দুটো স্লিভস, স্লিভসের কাপড় কিন্তু আলাদা করে দেওয়া আছে. সো এটা সুবিধাটা কি, ড্রেসের ফুল কাপড় আপনারা বডি হিসেবে ইউজ করতে পারবেন. আপনাদের বডি যদি 65+ হয় নো প্রবলেম, কাপড় হিউজ আছে, ইউ উইল ইজিলি ফিট ইন, রাইট? সো এটার সাথে আপনারা কী পাচ্ছেন, এটার সাথে এই যে দুটো স্লিভস পাচ্ছেন, এখন আমার সাথে এই স্লিভসের পার্থক্য কোথায় বলেন? সো এখানে কী করা হয়েছে আমি আপনাদেরকে বলি, এখানে যে এই স্লিভসটা আছে এটা কিন্তু আমার এই পর্যন্ত পড়েছে. হ্যাঁ, এখানে যে সলিড পার্টটা আছে, দেখেন এই সলিড পার্টটা আমি জাস্ট সিম্পলি ড্রেসের ভেতর থেকে, এই যে কাপড় আছে না, আমি আপনাদেরকে দেখাই, এই যে সাইড থেকে যে কাপড়টা বেঁচেছে সেখান থেকে হচ্ছে গিয়ে আমি কী করেছি, হাতের নিচে আরেকটা প্যানেল করে দিয়েছি, তার নিচে হচ্ছে গিয়ে যে পার্টটা আছে সেই পার্টটাকে আমি অ্যাড করে দিয়েছি. এখন স্লিভটা দেখতে আরও গর্জিয়াস হয়েছে না? সো এই ছোটো ছোটো কাজগুলো আপনারা করতে পারেন, তাতে করে কী হয়, এই ছোটো ছোটো কাজগুলো করলে বেশি কিছু হয় না, মানে টেইলারের অত বেশি কিছু হয় না, কিন্তু আপনার ড্রেসটা তার বিনিময়ে অনেক সুন্দর হয়ে যায়. সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার হচ্ছে গিয়ে কতরে, কোড নাম্বার ওয়ান, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, 1500 টাকা. আচ্ছা, ওড়নায় বাই দ্য ওয়ে ড্রেসটা না এত সুন্দর, আমি না লোভ সামলাতে পারতেছিলাম না, সো আমি ওড়নাটাকে একটু গর্জিয়াস করেছি. আমি ওড়নাটাও দেখাবো আমার, যে আমি আমার ওড়নায় কী করেছি,
আপনারা যারা মনে করবেন তারা করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই, কারণ ড্রেস এমনিই সুন্দর। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে কোড ওয়ান, প্রাইস হচ্ছে 1500 টাকা। সো এটার সাথে আপনারা সুন্দর দোপাট্টাটা পেয়ে যাবেন, ঠিক আছে। এখন আমার দোপাট্টায় আমি এক্সট্রা করে কী করেছি, আমার দোপাট্টায় যেটা আপনারা দেখেন আমার প্রায় দোপাট্টায় আমি কাজটা করি, আমার কাছে খুব ভালো লাগে, এটা হচ্ছে দোপাট্টার সিধা পাশটা। সো এখান থেকে জাস্ট আমি ড্রেসের মধ্যে যে লেসটা ইউজ করেছি পুরোটাতে সিঙ্ক্রোনাইজেশন থাকার জন্য আমি এই লেসটাকে দিয়েছি, আর ব্যাক পার্ট থেকে চওড়া করে পট্টি পাইপিং দিয়ে দিয়েছি, যাতে করে আমি যখন লাইভ দেখাবো বা হাঁটবো বা চলবো বা যেখানেই যা কিছু করি না কেন, আমার ওড়নাটা যখন একটু উল্টে পাল্টে থাকবে দেখতে যেন আরও বেশি সুন্দর লাগে। সো এই কাজটা আপনারা যে কোনো মালহার যে কোনো ড্রেসে যে কোনোভাবে আপনারা করতে পারেন, নট অনলি মালহার, আপনারা যে কোনো আপনাদের ক্যাটালগ ড্রেসে করতে পারেন। আমি এই জিনিসটা খুব বেশি করি, আমার কাছে খুব পছন্দ লাগে জিনিসটা, তাতে করে ওড়না যতটুকু উল্টে পাল্টে থাকে দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, সো এই ছোটো ছোটো কাজগুলো আপনারা করতে পারেন, যাতে করে একটা 1500 টাকার ড্রেসকে যেন 1500 টাকার ড্রেস মনে হয় না, 3500 টাকার একটা ড্রেস, একটা বুটিক হাউসের ড্রেস এরকম যেন মনে হয়, ঠিক আছে। আমাদের মানে মোটিভ কি, আমাদের মোটিভ হচ্ছে আমরা একটা ভালো প্রোডাক্ট একটা রিজনেবল প্রাইসে কিনে কীভাবে সেটার গেট আপ চেঞ্জ করে একদম হাই এন্ড বানিয়ে ফেলবো, ঠিক আছে। বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। আপু প্যান্টটা কীভাবে বানাবো একটু দেখা। আচ্ছা আপু, আমি চেষ্টা করবো প্যান্টেরও সিঙ্গেল করে একটা ছবি তুলে দিই, আমার প্যান্টটা খুবই সুন্দর করে বানানো, ইফ আই ক্যান আমি জাস্ট একটা ক্লোজ করে একটা স্টিল পিকচার যখন আমি ছবি আপলোড করবো ওখান থেকে আমি দিয়ে দেবো, ঠিক আছে, আপনারা যাতে আপনার টেলারকে দেখাতে পারেন, রাইট। সো আমি চলে যাচ্ছি নেক্সটাতে, শুধুমাত্র 5টা ড্রেসের একটা ছোট্ট একটা মালহারের সেট, খুবই সুন্দর আপু 5টায়, যার যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন। একটা জিনিস আমি বলি, মালহার যেহেতু রিজনেবল প্রাইসের ড্রেস এবং আলহামদুলিল্লাহ আমাদের মালহারের অনেক অনেক সুনাম, সো মালহার লাইভে যেটা হয় ম্যাক্সিমামই আপুরা 2টা 3টা 4টা করে ড্রেস নেন, সো যারা যতগুলো নেবেন না কেন আপু যখন কোড নাম্বার লিখবেন সবার লাস্টে মেসেজটা করে দেবেন, উপরে সবকটি কনফার্ম, তাহলে পরে আমরা যখন আপনার ইনবক্সে ওপেন করবো আমরা আপনার যতগুলো কোড দেখবো যা যা থাকবে সব আপনার নামে বুক করে ফেলতে পারি, ঠিক আছে। ওকে আপু, সিল্ক ক্যান্ডি আবার কবে আনবে? আপু দেরি আছে আপু, আমি শুরুতেই বলেছি 4 মাস সময় লেগে এসেছে, আবারও 2-3 মাস তো সময় দিতেই হবে, তারপরেই হয়তো বা আসবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 2। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো দিস ইজ কোড 2, এটার কালারটা দেখেন, এটা হচ্ছে আজকে আমি বললাম তো কোড 1-এর সাথে ম্যাক্সিমামেরই ডাবল ডাবল ড্রেস যাবে, সিঙ্গেল ড্রেস আজকে পার্সেল হবে খুবই কম। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দিচ্ছি, ওড়না কোন ফ্যাব্রিক দিয়ে পট্টি দিয়েছে আপু? আমি ওড়নাতে যখনই আমি এই চওড়া পট্টি পাইপিংটা ইউজ করি তখনই আমি এটার মধ্যে সামুসটা ইউজ করি, কারণ দেখেন দূর থেকে আপনারা কিন্তু ওড়না একটা শাইন পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? সো এটা যদি আপনি অন্য কোনো কাপড় দিয়ে দেন আপু ওই শাইনটা না আসে না, সো এটার জন্য আমি সবসময় ওড়নার মধ্যে সামুস সিল্কটা ইউজ করি। সো সেকেন্ডটাতে চলে গেলাম কিন্তু, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়েটার কত? প্রাইস হচ্ছে গিয়েটার 1500 টাকা। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, এটার কালারটা ইটসেলফ এত মিষ্টি একটা কালার। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, গলার কাছে খুবই সুন্দর করে এই প্লেটসটা পাচ্ছেন, এটার সুবিধাটা কি বলেন, এটা সুবিধাটা হচ্ছে আপনি জাস্ট বোর্ড গলা করে কাট করে বাটন করে দেন, সুন্দর ড্রেস, অথবা আপনি হচ্ছে এরকম করে, আমারটা তো হাফ ব্যান্ড কলার, আপনি ফুল ব্যান্ড কলার করে কাট করে মাঝখানে পয়েল করে দেন, সুন্দর, ঠিক আছে। সো এগুলোতে ডিজাইন করা খুবই ইজি হয়ে যায়। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, নিচের পুরোটাতে খুবই সুন্দর করে, আল্লাহ এটা তো ড্রেসটা একটু উঁচা নিচে আছে রে, ধরে ঠিক আছে, আচ্ছা যাক ভাজের জন্য এরকম আছে, সো আমি একটু এভাবে ধরে দেখাই যাতে করে আপনাদের বুঝে নিতে সুবিধা হয়। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের পোর্শনটা, সো নিচের পোর্শনের মধ্যে দেখেন খুবই সুন্দর করে ফ্লোরাল পার্ট দেয়া আছে। লাইভ আপু, লাইভ শেষ হওয়ার আগে একটু বলে দিও নেক্সট কী টাইপ ড্রেস দেখাবা, তাহলে আপু আমি আজকে স্টক লাইভ করেছি, সো স্টক লাইভটা দেখেন, ওখান থেকে আইডিয়া পেয়ে যাবেন যে আপকামিং কী কী আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? 1500 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো এই হচ্ছে গিয়ে ড্রেস, এটার সাথে ওড়নাটা এখন দেখেন, হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে এটার দোপাট্টা, সো কালারটা এত মিষ্টি। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত? 1500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা, এটা নিয়ে আর কিছু বলতে হবে? দুই পাশ থেকে যে একটা কেমন যেন একটা অরেঞ্জিস টাইপ একটা রেড ইউজ করা হয়েছে আপু, জাস্ট ওড়নার ওই জায়গাটাই মনে হচ্ছে ফোকাস হচ্ছে, একদম জ্বলছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা, সো ওড়নাটা দুপাশে কী করতে হবে, খুবই সুন্দর করে আপনারা কিছু করতে হবে না আর কি, খুব সুন্দর করে ফ্লোরাল দেওয়া আছে। আপনি যদি মনে করেন আপনি এটার পিছনে আপনি পট্টি পাইপিং করতে পারেন আরও সুন্দর হবে দেখতে, যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে ড্রেস, সো দিস ইজ কোড নাম্বার 2, এটার সাথে একদম ড্রেসের যে কালারটা আছে সেই কালারে ম্যাচিং আপনারা প্যান্ট পেয়ে যাবেন। শোনেন, আমি সবসময় পিঙ্ক দেখানোর ক্ষেত্রে
পিঙ্কের যে কোনো টোন দেখানোর ক্ষেত্রে, পিঙ্ক বা পিচ দেখানোর ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি যে এটার সাথে আপনি চোখ বন্ধ করে আপনার হোয়াইট লেজে চলে যাবেন, এত সুন্দর লাগবে বলার বাইরে। হ্যাঁ, ড্রেসের ব্রাইটনেস আরও বেড়ে যাবে। এটার সাথে যে কোনো টাইপের পিঙ্ক, হ্যাঁ পিচি পিঙ্ক হতে পারে, বেবি পিঙ্ক হতে পারে, যে কোনো পিঙ্কের সাথে আপনারা হোয়াইট কালারের লেজে চলে যাবেন আপু, ড্রেসের ব্রাইটনেস অনেক বেড়ে যাবে। সো এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। সো এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা দেখেন, ব্যাক পার্টটাও কি সুন্দর, পেছন থেকে যারা আপনাকে দেখবে দেখবে ড্রেসটা এরকম হয়ে আছে, কি সুন্দর না। সো পিঠ থেকে আপনার এই প্যাটার্নটা পড়বে আর নিচে পুরোটা খুবই সুন্দর করে ফ্লোরালে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সো দিস ইজ কোড নাম্বার 2'স ব্যাক পার্ট, মানে কোনো মানে হয় বলেন, এত সুন্দর এত সুন্দর। আমি একটু জুম করি, আমার পরার কোডটা হচ্ছে 1 আপু, ওটা দিয়ে আমি শুরু করেছি, দিস ইজ কোড নাম্বার 2। সো দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের একটা ব্যাক পার্ট, হাউ কাম, এত প্রিটি তাই না, এত মিষ্টি। সেই হচ্ছে গিয়ে ড্রেসটা। সো এটার সাথে আপনারা স্লিভসটা পেয়ে যাচ্ছেন, দুটো স্লিভস আলাদা করে দেওয়া আছে, খুব সুন্দর দুটো প্যাটার্ন আছে আবার, যেটা আপনি স্লিভটা বানালে এখানে এসে পড়বে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। ওকে, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, হ্যাঁ সো এটা আরেকবার একটু রিভিউ করে যাই, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500। হ্যাঁ, যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। আমি বললাম তো আজকে আপনারা মালহারগুলো দেখে, আমি যদি না বলি যে মালহার দেখাচ্ছি বুঝতেই পারবেন না মালহার দেখাচ্ছি, কী কী যে ডিজাইন এসেছে আপু, পুরো একদম মানে সাফায়ার গুলামের টাইপ ডিজাইনগুলো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো এটার সাথে ম্যাচিং কালার আপনার একটা প্যান্ট পেয়ে যাবেন। সো এই হচ্ছে গিয়ে ড্রেস, আর আছে তিনটা, হ্যাঁ তিনটাই সুন্দর। সো চলেন আমরা থার্ডে চলে যাই। সো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার, কোড নাম্বার হচ্ছে গিয়ে 3। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। সো এটার কালারটা দেখেন, এটা হচ্ছে একদমই পিচ কালার, আবারও আমি যেই প্যাটার্নের, এই যেটা আমার কাছে একটু কুর্তি প্যাটার্নের ড্রেস আপু পছন্দ। সো এটা দেখেন আবার সেম টাইপের প্যাটার্নে পাচ্ছেন, দুই পাশে প্রিন্ট একরকম, মাঝখানেটা একরকম। সো এই ড্রেসটা আপনি চাইলে একদম হুবহু এরকম করে বানাতে পারেন লেস দিয়ে, হ্যাঁ কলার গলা দিয়ে বানাতে পারেন, অথবা বোর্ড গলা দিয়ে জাস্ট কাট করলেও হবে, যেভাবে বানাবেন আপু। কুর্তি টাইপের এই টাইপের প্যাটার্নগুলো আপনি কলার গলা দিয়ে বানান, বোর্ড গলা করে কাট করে বানান, এমনিতেই সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 3, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। সো কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, এটা সবচেয়ে বেশি সুন্দরের সুন্দর জিনিসটা কি আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে দেখেন গলার কাছে কি করেছে, এখান থেকে একটা অরেঞ্জের পার্ট বের করেছে। সো স্কোয়ার করে যেটার বর্ডার লাইনটা করেছে অরেঞ্জে, এটার জন্য কি হয়েছে সামনের ব্রাইটনেস কিন্তু অনেক বেড়ে গিয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা হচ্ছে গিয়ে 3, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা। এটা ওড়নাটা দেখেন এত সুন্দর এত সুন্দর। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে এটার দোপাট্টা, বললাম তো আজকে 5টা ড্রেস আপনারা মিলাইতেই পারবেন না যে এটা আমি আপনাদেরকে মালহার দেখাচ্ছি, আনটিল আনলেস আমি যদি রিভিল না করি যে হ্যাঁ মালহার দেখাচ্ছি। আপনাদের কাছে মনে হবে খুবই হাই এন্ডের কোনো একটা আপনি মানে ব্র্যান্ডের আপনি ড্রেস দেখছেন, প্যাটার্নগুলো এত সুন্দর এসেছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। ভাই এটা নিয়ে কিছু বলতে হবে, এটা ওড়নার মাঝখানটাতে পড়বে, এখন ওড়নাটা আপনি যে পাশ থেকে নেন, দুই সাইডের যে পাটটা দিয়েছে পাটটা দেখেছেন, একদম চোখের মধ্যে মনে হচ্ছে না জ্বালা ধরায় দিচ্ছে, এত সুন্দর ওড়নার পাটটা দেখেছেন। এই ওড়না আলাদা করে কিছু করতে হবে, ওড়না কিচ্ছু করার দরকার নেই, এত সুন্দর ওড়না এটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফুল ফ্রন্টটা, হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ফুল ফ্রন্ট, এটার সাথে এই যে পেয়ে যাচ্ছেন এটার ব্যাক। সো ড্রেসটা যখন পরবেন পেছন থেকে ঠিক কুর্তি স্টাইলে এরকম করে পেছন থেকে ড্রেসটা কিন্তু আপনার থাকবে। হ্যাঁ, সো যারা পেছন থেকে আপনাকে দেখবে এভাবে আপনার একটা আউটলুক পাবে। সো এই হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পোর্শন, নিচের দিকে খুবই সুন্দর করে প্যানেল দেওয়া আছে একটা দেখেন। সো নিচে খুবই সুন্দর একটা এরকম করে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন, আর এটা হচ্ছে এটা স্লিভসের পোর্শন। সো দুটো স্লিভসও খুব সুন্দর করে আলাদা করে ডিফাইন করা আছে, একটু সুন্দর করে লুজ করে একটু বেল বটম হাতা করে আপু এরকম করে বানাবেন। মালহার ড্রেস কিন্তু একটু ছেড়ে লুজ করে একটু কুর্তি স্টাইলে বানালে আপু দেখতে না খুব সুন্দর লাগে, আর তখন মনে হয় কি আপনি পাকিস্তানি কোনো একটা ব্র্যান্ডেড একটা বুটিক হাউসের আপনি ড্রেস পরে আছেন। সো এটা ভালো না বলে, একটা কিনবো মালহার কিন্তু লুক এমন হতে হবে যেন মনে হয় যে আমি কোনো একটা বুটিক হাউসের ড্রেস পরে আছে, এটাই তো দরকার আমাদের। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 3, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা। সো এটার সাথে আপনারা কন্ট্রাস্ট কালার একটা খুব সুন্দর একটা ব্রাউন আছে ড্রেসের মধ্যে। সো এই যে এখানের যে কালারটা আছে বডির মাঝখানের কালারটা, সেটার কালার আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন। প্যান্টটা একটু সুন্দর করে একটু পার্ল দিয়ে বা একটু
লেস দেবো বানিয়ে ফেলবেন, এত সুন্দর লাগবে বলার বাইরে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 3, প্রাইস হচ্ছে গিয়ে 1500 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? আমি বললাম তো আজকে একটা সিঙ্গেল ড্রেস পার্সেল হবেই না আমাদের, দেখছেন পারবেনই না একটা নিতে শুধু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 3 গেল, হ্যাঁ। আচ্ছা, সো যেটা এখন আপু সরি, আমাদের এখন এই নেকলেসটা আমাদের গয়না বাক্সের প্রোডাকশন, বাট এখন নেই আপু, রেডি হচ্ছে, আবার ইনশাল্লাহ পাবেন। সো এখন এটা দেখেন একদম হাটকে ডিফারেন্ট। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 4। সো এটার ফ্রন্টের থেকে আপু ব্যাগটা দেখলে আপনাদের মাথাটা ঘুরাবে, এত সুন্দর একটা ব্যাগ এটা। সো এটা হচ্ছে কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেন? প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে আসবেন, মানে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে, হ্যাঁ। সো যেটা এটা কি হবে বলেন তো, এটার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যারা এক নিবে একের সাথে ম্যাক্সিমামেরই কোড নাম্বার 4 পার্সেল যাবে, এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সো যারা এক নিচ্ছেন একের সাথে ম্যাক্সিমামের কোড নাম্বার 4 পার্সেল যাবে, আমি বললাম তো। মানে আপনি 2-3 থেকে যেহেতু সিমিলার কালার একটা চুজ করতে পারবেন, বাট কোড 4 আপু আপনি না নিয়ে থাকতে পারবেন না। আমি দেখাচ্ছি, থামেন, এটা বলে দিলাম তো, কোডটা শুধু শুনে রাখেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার 4। সো এটার প্যাটার্নটা দেখেছেন, ড্রেসটা যখন বানাবেন ড্রেসটা এরকম করে পড়বে, আপনি যখন সাইড থেকে দেখলে আপনি সাইডের এই ওভারভিউটা পাবেন, হ্যাঁ। সো এই হচ্ছে গিয়ে ড্রেস। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পার্ট। দিস ইজ কোড নাম্বার কত? দিস ইজ কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত? 1500 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। এখন আমাকে বলেন এই ড্রেস না নিয়ে আপনি যাবেন কোথায়? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 4। সো ওড়নাটা কী করেছে দেখেছেন, ড্রেসের মধ্যে কন্ট্রাস্ট, ওড়নাটার মধ্যে আবার ওটার মধ্যে থেকে প্রমিনেন্ট কালারটা নিয়ে সেই কালার দিয়ে কন্ট্রাস্ট করেছে। সো কী অদ্ভুত সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে 4, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। যার কাছে যেটা ভালো লাগছে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এতগুলো একসাথে উড়ে উড়ে হার্ট পেলাম, কী যে মজা লাগে। আমি আপু সবগুলো নেবো, আপু প্লিজ ডু দ্যাট, বিকজ এগুলো আপু বাজেট ফ্রেন্ডলি, তো মানে আপনি খুব ইজিলি অ্যাফোর্ড করতে পারবেন। আর জাস্ট আপু প্রত্যেকটা ড্রেসে হাইয়েস্ট 100 টাকা লেস কিনে দেবেন, বিশ্বাস করেন আপনার ড্রেস জীবনে কেউ বলবেন আপনি মালহার পরে এসেছেন। আপনি খুবই ভালো মতো অফিস থেকে শুরু করে র্যান্ডম আউটডোর আপনার যখন যেতে হবে আপনি ইজিলি এগুলো ক্যারি করতে পারবেন, হ্যাঁ, একদম বোঝা যায় না। আমাদের তো সেটাই দরকার, তাই না আপু? আমি তোমার পেজে নতুন, ওয়েলকাম আপু, খুব খুশি হলাম। সো আমি নিব, ডেফিনেটলি নিবেন, যে যেটা নিবেন অবশ্যই সেটার কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো যারা 4 নেবেন তারা তো নেবেনই, বাট যারা 1 নেবেন আমি বললাম তো একের সাথে আপনাদেরকে 4 নিতেই হবে, থাকতেই পারবেন না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত? কোড নাম্বার হচ্ছে গিয়ে 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফুল ফ্রন্ট, রাইট? এটা হচ্ছে ড্রেসের ফুল ফ্রন্ট, নিচের দিকে কালার কম্বিনেশন আপু এটার মানে পুরো মাখন মাখন। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচেরটুকু, হ্যাঁ। এখন এটা ব্যাগটা দেখেন, যেটার আমি কথা বলছিলাম, যেটা ফ্রন্টের থেকেও ব্যাগ যে কি দিয়েছে আপু। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পোর্শন, হ্যাঁ। আমি যেটা পরেছি এটা তো ডেফিনেটলি সুন্দরী আপু, এটার সাথে আমি বললাম তো যারা এক নিচ্ছেন 4 না নিয়ে কোথায় যাবেন? পারবেনই না, হ্যাঁ। 3 এবং 4 জন ইনবক্স করেছি, ডেফিনেটলি আপু কোনো সমস্যা নেই, হ্যাঁ। জাস্ট একটু লিখে দেন বোথ কনফার্ম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার 4-এর ব্যাক পোর্শন। সো একটা ড্রেসের ব্যাগ এত সুন্দর হয় কীভাবে আমাকে বলেন? আর একটা মালহারের ব্যাগ এরকম প্যাটার্নে হয় এটা আমাকে বুঝার, এটা কীভাবে সম্ভব? এটা একটা মালহারের ব্যাক পোর্শন, পুরোটাতে এথনিক প্যাটার্নে এটার হচ্ছে ব্যাক পোর্শনটা পুরোটা করা। সো এই হচ্ছে গিয়ে ড্রেস। এটার সাথে কী পাচ্ছেন? নিচের দিকে খুবই সুন্দর করে পার পেয়ে যাচ্ছেন, আর ওড়নার সাথে ম্যাচিং করা আপনারা স্লিভ পেয়ে যাচ্ছেন। সো ড্রেসটা যখন পরবেন আপু কী যে লাগবে, হ্যাঁ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাও, যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে কোড নাম্বার কত জানেন? এটা হচ্ছে কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার শুধুমাত্র 1500 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো প্যান্টটাও পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টে, আর কিছু বলতে হবে এটার? সো আবারও বলি কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগছে প্লিজ কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন, হ্যাঁ। আরেকবার লাস্ট ওভারভিউ করে যাই। সো দিস ইজ কোড 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500। যার কাছে যেটা ভালো লাগছে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। আপু মালহার কিন্তু আবারও আসতে সময় লাগবে, ঈদের জন্য এটা মাত্র ফ্রেশ প্রোডাকশন উঠেছে। সো এখান থেকে আপু আপনাদেরকে আমি দিলাম। সো আবারও নতুন করে মালহার আসতে আপু দেখা যাবে 2 সপ্তাহ তো লেগেই যাবে হোপফুলি। সো খুব ইমিডিয়েট কিন্তু পাবেন না, হ্যাঁ। আর নতুন মালহার এটা কিন্তু রিপিট না, একটাও রিপিট পাবেন না। সো এই জন্যই যার যেটা লাগবে আপু প্লিজ নিয়ে নেবেন, কারণ আবার কিন্তু আসতে কিন্তু সময় লাগবে, হ্যাঁ। ফেসবুকে আগুন লাগাই দিছি,
আচ্ছা যাক, আগুন লাগলেই তো ভালো আপু, আপনারা টাকা দিয়ে দিবেন, একটা গরম গরম আগুন আগুন টাইপের জিনিস বাকেটে না আসলে হবে। সো লাস্ট ওয়ান দেখাচ্ছি, কোড নাম্বার ফাইভ, দিস ইজ আ জেম। হ্যাঁ, সো কোড নাম্বার ফাইভ দেখেন, এটা মানে আপনাদের মনে হবে যে ড্রেসটা পুরো মাখন, আমি নিব আর টুক করে খেয়ে ফেলবো, আপনাদের কাছে এরকম মনে হবে। লেট মি শো ইউ দ্য ড্রেস। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ। এখন বলেন ইসকা কেয়া কেহনা, হ্যাঁ ইসকা কেয়া কেহনা আমাকে একটু বলেন। এটার কালার কম্বিনেশন দেখেছেন, অল ওভার ড্রেসটার মধ্যে জলছাপ স্টাইলে এটার কালারটা করা, দেখে মনে হচ্ছে না কোনো একটা ক্যানভাস দেখছি আমি, ছবি আঁকার কোনো ক্যানভাস, পুরোটা আঁকা হয়েছে হাতে এরকম মনে হচ্ছে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ফাইভ, দ্য লাস্ট ওয়ান। আমি বললাম না আপু, এটা পাঁচটা ড্রেসের, পাঁচটা নতুন ড্রেসের একটা ছোট্ট সেট, আপনি পাঁচটাই পছন্দ করবেন, এক আপু লিখতেছিলেন আমি সবগুলো নিব, একদম এরকম অবস্থা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ফাইভ। হ্যাঁ, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। শোরুমের আশেপাশে যারা আছেন, সকালে কিন্তু সব শোরুমে স্টক পৌঁছে গিয়েছে। সো যারা আর যে শোরুমের আশেপাশে আছেন, যদি শোরুম থেকে নিতে চান আপু চলে আসেন, নাহলে তো অনলাইনে আছি আমি, ইনশাআল্লাহ অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন। হ্যাঁ আপু, তুমি লাইভে এত সুন্দর, লাইভ তুমি এত সুন্দর করে করো, খুব ভালো লাগে, এত টাইম নিয়ে প্রতিটা ডিজাইন বুঝিয়ে দাও, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। দেখেন আপু, আমি সবসময় একটা কথা বলি, কোনো ড্রেস দেখলে যেটা আমাদের মেয়ে মানুষের যেটা হয় মাথায় কিন্তু ব্রেন স্টর্ম হয়, তাই না, যে আমরা মানে দেখতে পাই, নিজেকে দেখতে পাই যে আমি হলে ড্রেসটা কীভাবে ক্যারি করতাম বা কীভাবে সুন্দর লাগতো। বাট আপু আমার মনে হয় কি, টাকা দিয়ে একটা জিনিস নিচ্ছে না আপু, আমার ছোট্টখাটো আইডিয়াসে যদি আপনার ড্রেসটা অসম্ভব সুন্দর হয়ে যায়, সমস্যা কী, হ্যাঁ খারাপ কী, ক্ষতি কী? তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ আপু, আমি কোট ফাইভটা কোট কি টু পিস করে নিতে পারি আমার আর আমার মেয়ের জন্য? আপু আমি পাঁচটা কোডিকে দুই পিস করে, হ্যাঁ ডেফিনেটলি আপু, ডেফিনেটলি কোনো সমস্যা নেই, আপনি খালি লিখে দেন এক থেকে পাঁচ নাম্বার কোড সবগুলো দুই সেট করে নিব, এতটুকু লিখে দেন, আপনার 10টা ড্রেস কনফার্ম হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আমরা মাত্র লাইভ করছি না আপু, একদম ফ্রেশ স্টক এখন আমাদের হাতে রাখা। সো এখন যে যতগুলো করে চাবেন ততগুলো করে দেওয়া যাবে ইনশাল্লাহ, বাট শেষ হয়ে গেলে তখন আর দেওয়ার উপায় থাকবে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো এটার সাথে ওড়নাটা দেখেন, পুরো ওড়নাটা মাখন মাখন না, মানে কালার কন্ট্রাস্টটা এত সুন্দর করে করা, আপনি যেখানেই যাবেন আপনার চোখের মধ্যে মনে হচ্ছে মানে এটা লেগে থাকবে, এত সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ফাইভ, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। সো এটার ব্যাকপার্টটা দেখেন, মানে আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন আমাকে বলেন, কোনটা ছেড়ে আপনি কোনটা পিক করবেন? হ্যাঁ, ভেরি ডিফিকাল্ট টু পিক ওয়ান। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার ফাইভ। হ্যাঁ, কোড নাম্বার ফাইভের ব্যাক পোর্শন, এটা পুরোটার মধ্যে খুবই সুন্দর করে যে কালার মানে কালার কম্বিনেশনটা আছে সেটার মধ্যে আপনার ফ্লোরাল প্যাটার্ন করা, আর এটা হচ্ছে গিয়ে এটা স্লিভসটা। সো দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে, কালারটা এমন মাখন মাখন, আমি দেখানোর আগে বললাম না, দেখে মনে হবে যে টুক করে নিয়ে খেয়ে ফেলি, সো এটা হচ্ছে টুক করে নিয়ে খেয়ে ফেলার কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হলো ফাইভ, প্রাইস হচ্ছে গিয়ে এটা শুধুমাত্র 1500 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হবে। আচ্ছা আমার আপু, আমার ড্রেসের কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান। হ্যাঁ, সো যেটা হচ্ছে আপু, তোমার কাছে এসি আপা ফেল, মানে কি ফেল, আমার পড়াটা কোড নাম্বার ওয়ান। হ্যাঁ, আমার পড়াটা কোড নাম্বার ওয়ান। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ, প্রাইস হচ্ছে গিয়ে 1500 টাকা। শোনেন আপু, আমি একটা কথা বলি, আপনি এসি আপা বলেন, ব্লাশ আপা বলেন, ড্রাগন আপা বলেন, ক্রিম আপা বলেন, যাই মন তাই আপা বলেন, হ্যাঁ ব্যাপার হচ্ছে উনারা হচ্ছে ব্র্যান্ড প্রমোটার, যেই ব্র্যান্ড যেই দোকান, এখন কথার কথা আমি অন্যভাবে নিয়েন না সরি, বাট অনেকে আপু লেভেল মেনটেন করে না। হ্যাঁ, যেটা হয় যদি একটা ফুটপাতের দোকানেরও লোক ওনাদের সামনে গিয়ে যদি 10-20-25 হাজার টাকা যদি ফেলে দিয়ে বলে যে আমার ফুটপাতের প্রমোশন করে দেন, তারা করবে, হ্যাঁ, বাট আমি কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোটার না। হ্যাঁ, সো তাদের হচ্ছে গিয়ে ব্যাপারটা যেটা যেরকম হবে, যেই কোম্পানি বা যেই পেজ তাদেরকে টাকা দিবে তারা সেই পেজে প্রমোশন করে দিবে। হ্যাঁ, এখন নো ম্যাটার প্রোডাক্ট ভালো থাকতেছে, খারাপ থাকতেছে, অথেন্টিক ডুপ্লিকেট, ওটা কিন্তু তাদের মাথা ব্যথা না। ইনফ্যাক্ট সেই লাইভ করার পরে, হ্যাঁ, কাস্টমাররা ভালো বলতেছে, খারাপ বলতেছে, গালি দিতেছে, সেটাও তাদের মাথা ব্যথা না। বাট আমার কি আপু, আমি কি কোনো ব্র্যান্ড প্রমোটার? আমি তো কোনো ব্র্যান্ড প্রমোটার না, আমি হচ্ছে গিয়ে আমার যে ব্র্যান্ড আছে গয়না বাক্স, আমি এটার মানে এটার আপনি ব্র্যান্ড প্রমোটার বলতে, আমি আমার কোম্পানির ব্র্যান্ড প্রমোটার। সো ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিটেইল আমার প্রোডাক্টের, মানে আমার নখ দর্পণে
অন্য কেউ আসলে কি আমার প্রোডাক্ট সম্পর্কে বলতে পারবে না কোন প্রোডাক্ট ভালো, কোনটা পাকিস্তানি, কোনটা ইন্ডিয়ান, কোনটা অথেন্টিক, হ্যাঁ কোনটা নিলে আপনার সব পারপাস সার্ভ হবে, কোনটার স্পেশালিটি কি, এটা আমার থেকে ভালো আপু কেউ বলতে পারবে না। বিকজ এটা আপু আমার প্রোডাক্ট, আমার কোম্পানি। সো এই জন্যই আপু এসি আপা বা ক্রিম আপা বা আরও কী কী ড্রাগন আপা না কী কী জানি আপনার নাম দেন যাই হোক, সো এত এই যেই আপারাই বলেন আপু তাদের কারোর সাথেই আমাদের, আমরা যারা নিজেদের ব্র্যান্ডকে আমরা প্রমোট করি তাদের আপু কারোটাই মিলবে না। বিকজ আমরা হচ্ছে আমাদেরকে কেউ পে করতেছে না, আমরা কোনো কিছু মুখস্থ বলতেছি না, আমাদের কোনো স্ক্রিপ্টেড থাকে না, আমাদের প্রোডাক্ট আসলেই যা সেটাই আমি বলতে পারবো। আপনি আমাকে বলেন যে আপু আপনি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনার দোকানের প্রোডাক্ট সম্পর্কে আপনি বলতে থাকেন, আমি একটা লাইনও ডাবল মানে ইয়া করবো না, রিপিট করতে পারবো মানে রিপিট করবো না, আমি আমার সারা দিন এই 12 ঘন্টা আমি আপনাকে হচ্ছে সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত কাপড় সম্পর্কে আমি কোন টাইপের কী করতেছি, কী আছে না আছে আমি আপনাকে সারাদিন বক্তৃতা দিয়ে যেতে পারবো। আপনারা বিরক্ত হয়ে যাবেন বাট আমার আমি মানে আমার থামতে লাগবে না, ব্যাপারটা হচ্ছে এরকম আপু, বুঝতে পেরেছেন? আচ্ছা, খুব শীঘ্রই শোরুমে যাবো আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু অবশ্যই চলে আসেন, অবশ্যই চলে আসেন। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। সো আজকে যেটা আমি দেখালাম দিস ইজ দ্য লাস্ট ওয়ান, দিস ইজ কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা শুধুমাত্র, যার কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ। হ্যালো আপু, সালাম আলাইকুম, ভালো আছেন? সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 5, যার কাছে যেটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন। এর মধ্যে অনেকে আমি দেখতে পাচ্ছি যে মেসেজ করে দিয়েছেন, আচ্ছা কোড নাম্বার 1 সাউথ ধনে, কোনো সমস্যা নাই আপু, এটা কে রে বাবা ইমানা আপু, আপনি একটু কোড নাম্বার 1 দিয়ে আপনার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইনবক্সে দিয়ে রাখেন, ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন আপু। আমাদের আপু এখন পার্সেলের সময় তো, সো দেখা যাচ্ছে একটু ম্যান পাওয়ার আমাদের একটু কম আছে, বা নর্মালি দেখা যায় একসাথে হয়তো 6-7 জন আপনাদের অর্ডারগুলোর সাথে সাথে পিক করে, আজকে একটু কম আপু, এই জন্য একটু সময় লাগছে, বাট সবাই রিপ্লাই পাবেন আপু। সো একটু রাত হতে পারে বাট রিপ্লাই আপু সব, একটু গেটটা লাগা রাখো না ভাইয়া, অনেক সাউন্ড আসতেছে। সো আচ্ছা, অনেকে এখন আমার জামাটার কথা বলছেন, ইয়াস আমার জামাটা আমি লাইভে শুরুতে দেখিয়েছি আপু, এটা আজকের কোড নাম্বার 1 ছিল, এই হচ্ছে গিয়ে ড্রেসটা। আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, আমার ওড়নাটা আমি একটু দেখাতে চাচ্ছিলাম আলাদা করে। সো এই হচ্ছে গিয়ে আমার ওড়নাটা, আমি কী করেছি বলেন তো, আমার ওড়নাটাতে আমি যেটা করেছি জাস্ট পেছন থেকে এরকম করে আমি কী করে দিয়েছি, চওড়া পট্টি পাইপিং করে দিয়েছি, তাতে করে দেখেন ওড়নাটা সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে না, বাইরের পাশ থেকে আমি লেস বের করেছি আর নিচের পাশ থেকে আমি চওড়া পট্টি পাইপিং করে দিয়েছি, এবং এটার মধ্যে পিঙ্ক কালারটা হচ্ছে গিয়ে খুবই প্রমিনেন্ট, সো আমি পিঙ্ক কালারটা করে দিয়েছি। থামে আমি একটু যেটা করব, একটু জুম করে আমি হচ্ছে গিয়ে ক্যামেরাটা একটু নিচে করি, আপনারা আমার প্যান্টটা হোপফুলি দেখতে পাবেন। হ্যাঁ, সো এই যে আমি এটার কথা বলেছি যে আমার প্যান্টটা খুব সুন্দর করে বানানো, এখান থেকে এটা পুরোটা এরকম করে ওয়েভ 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 করা, আর জামার মধ্যে যে জয়েন্ট লেসটা আমি ইউজ করেছি সেম লেসটা আমি হচ্ছে গিয়ে আমার প্যান্টে ইউজ করেছি। সো এটার কথা আমি বলছিলাম যে খুবই সুন্দর করে চাইলেই আপনারা এইভাবে আপনাদের প্যান্টটা মেক করে নিতে পারেন, ঠিক আছে? আজকে ইনশাল্লাহ পাবেন আপু, এখন লাইভে যারা আছেন যারা অর্ডার করছেন হোপফুলি ইনশাল্লাহ কেউই সোল্ড আউট পাবেন না, এতটুকু আমি বলে দিচ্ছি, এর পরেরটুকু বলতে পারি না, ঠিক আছে? সো মালহার আপু যতই আমাদের কাছে স্টক থাকুক না কেন, মালহার মাশাল্লাহ দিলে একটা গুড প্রাইসের বেস্ট প্রোডাক্ট বলে খুবই ফাস্ট সেল হয়ে যায়, বাট স্টিল আপু আমার বিশ্বাস লাইভে যারা অর্ডার করছেন এখন কেউই আসলে সোল্ড আউট পাবেন না। সো হোপফুলি ইনশাল্লাহ একটু হয়তো রিপ্লাই করতে আপু সময় লাগবে, বাট রিপ্লাই সবাই পেয়ে যাবেন এবং কনফার্মেশন মেসেজই পাবেন, একটু লেট হলেও ঘুমিয়ে যাবেন সকালবেলা উঠে, আমার বিশ্বাস সবাই হচ্ছে বুকড ফর ইউ, এত টাকা বিল, 2 days টু ডেলিভার, এরকমই মেসেজ পাবেন। হ্যাঁ, সবার জন্য শুভকামনা। আমার পরা মালহারটা আছে আপু, আমার পরা মালহারটা আমি নতুন মালহার থেকে বানিয়েছি, এটার কোড নাম্বার ছিল 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার ছিল 1500 টাকা। আমি খুবই সুন্দর 5টা মালহার দেখিয়েছি, আমার যদি পসিবল হয় আমি স্টিল পিকচার আপলোড করে দেবো, নাহলে লাইভে আমি এত সুন্দর করে দেখিয়েছি আপনারা লাইভ দেখে অর্ডার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যন্তই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে সবার সাথে, আঘানুর থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে অনেক লাইভ আপু শিডিউল হবে, একটু পেজে অ্যাক্টিভ থাকবেন, সব ঈদের প্রোডাক্ট আসছে, কোনো রিপিট প্রোডাক্ট নেই। সো কী করতে হবে, একটু অ্যাক্টিভ থাকলে ঈদের জন্য পছন্দসই ড্রেস নিজের জন্য গিফটের জন্য নিয়ে নিতে পারবে। তো আজকে এই পর্যন্তই, তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে, স্টিল পিকচার পারলে আপু আমি আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।